কাউন্টারে আছে কে চাবি কই আমার হ্যাঁ যোগ নাই কেন আরে তুমি কই আছো তোমারে আমি খুঁজে খুঁজে সারা তুমি দেখবার মানে তোমারে আমি তুমি কই থাকো এত কথা বলো না তো জানো আমার না এখন পর্যন্ত শুটিংই হয়নি সে সকাল থেকে রেডি হয়ে সেজে গুজে বসে আছে আচ্ছা আমাকে কেমন লাগছে বলে না যে সাচ কইতে ওই হিরোইনের চেয়ে ভী সুন্দর ও তার মানে আজকে সারাদিন ওই হিরোইনটাকে দেখা হচ্ছিল তুমি তো মানুষ ভালো না যাও তোমার সাথে চলবই না আহা আমি দেখি নেক্কা ওরা শুটিং লিয়া গাবলা করতো তাই একটু গান পয়েন্টে রাখছি আর ওই ফাঁকে এক জার্সি দেখছি তার মানে তোমার ওই জিনিসটাকে ওরা ভয় পায় ভয় না ঠিক সম্মান করে কিন্তু তাহলে এখন আমার শুটিং কেন করছে না যাও ইয়া খান সাহেবকে কল দেখব হয়ে গেছে গা বললি হয়ে যাবে যদি না হয় তাহলে এটা না সামু আরে যাও কিতনা প্যারা তুঝে রব নে বানায়া ও মিয়া জানো তোমাকে না একটা মজার ঘটনা বলা হয়নি তোমাকে বিয়ে করার আগে আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়েটা কিন্তু অনেক সুইট ছিল ভীষণ ভীষণ রোমান্টিক কিন্তু মজার ব্যাপারটা কি জানো মাঝরাতে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে আমি বললাম কে না কে ফোন রিসিভ করে দেখো ওই মেয়েটা ভাইয়া আমার শুটিংটা করবেন না তারপর তারপর আবার কি সে আমাকে বললো যে আসেন আমরা দুজন একসঙ্গে বসি দুজন দুজনকে চিনি তারপরে কথা এই যে ভাইয়া আমারটা করছেন না কেন আমি তো সে কখন থেকে চুপ তে বুঝে গে এখানে বুঝে কাজ করছে আর কানের পাশে এসে ঘ্যান 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 করছে এই প্রোডাকশন এই মেটাকে ছড়া তো ছড়া এখান থেকে শর্টটাকে নষ্ট করে হোয়াট ইজ দিস এটা কি এই এক্সট্রা শ্লোক থেকে আবার খান ভাই হোয়াট ইজ দিস হ্যাঁ এটা কোনো কথা হলো আর দুটো মাত্র ডায়লগ ছিল তাহলে সিনটা শেষ হয়ে যেত ভাই সব কোথেকে পেত ভাইয়া ওদিকটা একটু দেখেন না 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 ওদিকে না এই যে এইদিকে দেখো করতে হবে আমি শর্ট কাটবো না আর ক্লোজও নিবো না একসাথে করবো করো করো দেখেছো ওই যে আমরা হবো একশন বলেন আপনি থ্রি টু ওয়ান জিরো একশন